खाद की कालाबाजारी रोकने की मांग में किसानों ने शुक्रवार को जलपाईगुड़ी जिला कृषि अधिकारी के कार्यालय तक जुलूस निकाला। जुलूस में काफी संख्या में किसानों ने भाग लिया। ये किसान शहर के विभिन्न मार्गों की परिक्रमा करते हुए जिला कृषि अधिकारी के कार्यालय पहुंचकर कृषि अधिकारी को ज्ञापन सौंपा। किसानों का दावा है कि आलू बोने का समय आते ही खाद की कालाबाजारी शुरू हो गई है और कीटनाशकों को लेकर तरह तरह की शिकायतें आने लगती है। इसके साथ ही किसानों ने समय पर खाद व कीटनाशक नहीं मिलने का भी आरोप लगाया। खाद की कालाबाजारी रोकने की मांग में शुक्रवार को जिले के विभिन्न हिस्सों से किसानों ने जुलूस निकाला और जिला कृषि अधिकारी के कार्यालय पर धरना दिया। किसानों ने यह भी कहा कि कई बार दुकान से खाद खरीदने पर रसीद नहीं दी जाती है। रसीद मांगने पर किसानों की व्यापारियों से जुबानी बहस हो जाती है। साथ ही किसानों ने प्रशासन पर असहयोग का भी आरोप लगाया। অভিযোগগুলো শুনি, তারপর সেই মতো ব্যবস্থা একটা নেওয়ার চেষ্টা করব। না না, আমরা চেকিং হচ্ছে আমাদের বিভিন্ন সময়, আমাদের এখান থেকে টাস্কফোর্স যাচ্ছে, গিয়ে দেখছে সেগুলো, যেখানে কমপ্লেন পাচ্ছি আমরা দরকার হলে ভিজিট করছি সেখানে। ফার্মার অনেক সময় স্টক আমরা ক্লোজ করে দিচ্ছি, তাদেরকে লাইসেন্স সাসপেন্স ক্যান্সেলও হতে পারে, সেরকম গুরুতর অভিযোগ থাকলে। এটা যেভাবে আমরা এর আগে গত 20 তারিখে গেল মাসের, আমরা এডিএমের দপ্তরে যাই এবং তিনি বিষয়টা নেন এবং আমাদের দাবি দাওয়া নেওয়ার পর ওনারা শুধু অফিসে যাদের সার নিতে গিয়ে যে ধরনের কাগজপত্র দিয়েছিল তাকে নিয়ে উপস্থিত হতে বলেছিল। সেটা মাত্র কয়েকজনকে ব্যবসায়ীর বিরুদ্ধে ছিল, সেটাও আমরা হাজির করি। শুধু ওই কয়েকটা ব্যবসায়ীর ডেকে নিয়ে তারা শুধু বলে দিয়েছে যে আপনারা ওই এমআরপি রেটে নিতে হবে চাষিদের কাছে। ওইটা বলার পর আজ অবধি তাদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল আইন মোতাবেক ব্যবস্থা, তাছাড়া অন্যান্য জেলার যে সমস্ত জায়গাতে এই সার বিক্রি হচ্ছে বা লাইসেন্সধারী যারা সার ব্যবসায়ী তাদের এগেনস্টে আজ অবধি দেখা যায় নাই কোনো ব্যবসায়ীকে তারা অ্যারেস্ট করেছে, কোনো লাইসেন্সধারীকে এত দাম নেওয়া সত্ত্বেও কোনো ব্যবসায়ীকে তারা লাইসেন্স ক্যান্সেল করেছে, এগুলো দেখা যায়নি। তা আমরা মনে করি অবিলম্বে তারা পদক্ষেপ নেওয়া, নিরপেক্ষ তদন্ত করা দরকার। তারা চাষি হয়ে সেই সমস্ত জায়গায় যাওয়া দরকার। কয়েকদিন আগে কাগজে দেখলাম, উত্তরবঙ্গ কাগজে লিখেছে তারা নাকি ঘুরে ঘুরে চেকিং করছেন, চেকিং করতে দোকানে গিয়েছেন। তাহলে দোকানে গিয়ে চেকিং করে কি পাবেন? তারা তো বলবেন কোনো চোর যদি চুরি করে বলবেন আমি চুরি করেছি, নিশ্চয়ই এ কথা বলবে না। তাহলে সেইভাবে কি হয়? তাহলে সেটা করা মানে হচ্ছে এগুলো হচ্ছে লোক দেখানো, যাতে ব্যবসায়ীরা ব্যবসা করবেন আর চাষিরা সর্বনাশ হবে। সেই জন্য এর বিরুদ্ধে আমাদের প্রটেস্ট যে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের অবিলম্বে লাইসেন্স ক্যান্সেল করতে হবে, আর অফিসের সাথে যারা যুগ সাজস আছে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা না নিলে আজকে কিন্তু এরা ব্যবসা করেই যাবে। নিউজ মন্ত্রা প্লাস কি রিপোর্ট। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. हमारे चैनल को लाइक सब्सक्राइब करें और बेल आइकन दबाना न भूलें।